কাউন্সিলার্স আছে, টিচার্স আছে, সো মাচ ওয়াজ পেরেন্টস, যাকে ওরা বাড়িতে ট্রাস্ট করতে পারবে, তাদের সঙ্গে গিয়ে ওপেনলি কথা বলুক না। That is the only solution to all these problems. এরকম কি মানে এই ক্ষেত্রে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যেরকম আপনি বললেন সোশ্যাল সাইট বা হাত কেটে স্টেটাস? দেখুন ওরা নিজেদের মধ্যে কি ডিসকাশন করে, কি ওদের প্রবণতা হয়, সেগুলো আমাদের অ্যাজ এন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল জানাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমাদের স্কুলে তো আমরা প্রায় 2500-3000 বাচ্চা নিয়ে ডিল করছি, কিন্তু ফর আ প্যারেন্ট অর ফর আ ফ্যামিলি when they're dealing with one child or two children, ওটা ওদের পক্ষে অনেক ওয়ান টু ওয়ান জানার বেসিসটা অনেক বেশি ওদের সম্ভব। তো কাজে এরকমভাবে আমরা তো আছি ওদের জন্য হেল্প করার জন্য, মেন্টরিং করার জন্য, প্যারেন্টিং করার জন্য। তো যদি এই জিনিসগুলো আমরা আরও নিজেরা আরও ওয়ান টু ওয়ান ওপেননেসে আরও হ্যান্ডেল করতে পারি, বাচ্চাদেরও কিন্তু আমার মনে হয় অনেক বেশি পজিটিভ ইডিওলজিগুলো গ্রো করবে।